মাসি হাজির কি বলছেন দেখো কখন থেকে দাঁড়িয়ে আছে যে ত্রিনা আসবে আজকে ওর সঙ্গে একটু বেরোবো এখন জানি না ত্রিনা আবার কি গাড়ি আনবে আমি তো আবার বড় গাড়ি ছাড়া চলতেই পারি না Whatever, dude. যাই হোক দেখা যাক আশা করি তোর বড়ই গাড়ি যেভাবে ও বলে ওর কথা মানে ওর বাড়ির কথা ওর নিজের কথা মনে তো হয় বেশ বড় লাক্সারি গাড়িতেই আসবে কিন্তু যদি না হয় তাহলে যে কি করবো দেখা যাক ঠিক আছে আগে আসুক তো তারপরে তোমাদের দেখাচ্ছি ও মা ত্রিনা এসে গেছিস হ্যাঁ মাসি কেমন আছো গাড়ি কোথায় রেখেছিস ওই তো ওখানে গাড়ি আচ্ছা চল দেখি গাড়িতে বসি তারপর তোর সাথে কথা বলছি মাসি তো ভালোই আছে কিন্তু কখন থেকে দাঁড় করে রেখেছিস বাবা আজকে তাও ভালো যে বৃষ্টি নেই একটু রোদ উঠেছে সেই জন্য দাঁড়াতে পেরেছি নাহলে তো ভিজেই যেতাম কি কষ্ট মা মাসির কথা তো একটু ভাবিস না সরি গো প্রচন্ড ট্রাফিক ছিল বোম্বে ট্রাফিক তো তুমি জানোই আচ্ছা যাই হোক চল চল বাবা আর আমি এসি ছাড়া দাঁড়াতে পারছি না ও মা এই গাড়িটাতে যেতে হবে নাকি কি বলছেন হ্যাঁ এটা তো বেশ ছোট গাড়ি ছোট কোথায় মাসি দুজন যাব যথেষ্ট বড় গাড়ি না না বাবা এরকম ছোট গাড়িতে তো জীবনে চড়িনি যাই হোক আসলে তোকে এত ভালোবাসি এজন্য নাও বলতে পারছি না সত্যি তাই তো ঠিক আছে চল এটাতেই বসি বাবা ত্রিনা গাড়িটা কি ছোট রে পাড়া খাড়ু জায়গা পাচ্ছি না আচ্ছা এসিটা কি এর থেকে বেশি আর হয় না বেশি মানে আচ্ছা মানে এটাই হাই ওকে ওকে আসলে ছোট গাড়ি তো এগুলোর এসি বোধহয় এরকম একটু কম কমই হয় এনিওয়ে চলো ঠিক আছে বাবা পৌঁছে গেলেই ভালো আচ্ছা শোন বাবা আমার কথা শুনে আবার উল্টো পাল্টা চালাস না সাবধানে ভালো করে চালা ঠিক মতো পৌঁছতে হবে হ্যাঁ চেষ্টা তো করছি তো তাহলে এদিকে যাব না ওদিকে যাব মাসি না না এই তো বাদিক দিয়ে চল আচ্ছা কিন্তু রাস্তাটা বড্ড সরু না হ্যাঁ কিন্তু আমি না এই রাস্তাটা চিনি ওদিকটা ঠিক চিনি না আসলে আমার অটোওয়ালা তো রোজ এদিক দিয়ে নিয়ে যায় অটো আ আ আ